আমারএমপি.কম এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের পথে এগিয়ে যাওয়া উদীয়মান একটি দেশ। ভারতবর্ষের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান শেষে 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু দেশ স্থিতিশীল হওয়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজনৈতিক টানাপোড়েন। এই দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া দেশ এখনও জনগণ এবং সংসদ সদস্যের মধ্যে স্থাপন করতে পারেনি পরিপূর্ণ এক ঐক্যের সেতু। যদিও গোল্ডম্যান স্যাক্স ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের মতে বাংলাদেশ পৃথিবীর ভবিষ্যৎ 11টি অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প 2021 বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দশম সংসদীয় নির্বাচনের পরে আমরা পর্যালোচনা করে দেখতে পাই বাংলাদেশের শতকরা 5% সংসদ সদস্যের সাথে বাংলাদেশ সংসদের ওয়েবসাইটে দেয়া ফোন নাম্বার কিংবা ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে সমর্থ হয় সাধারণ মানুষ। আরও দেখা যায় প্রায় সকল সংসদ সদস্যের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাগুলি পরিচালনা করেন তার শুভানুধ্যায়ীরা। এমতাবস্থায় বহির্বিশ্বের বিভিন্ন দেশে জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে অভূতপূর্ব সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। এই পর্যালোচনা থেকেই জন্ম হয় আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার, যা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে জনগণের সাথে জনপ্রতিনিধিদের সহজ সংযোগ মাধ্যম হিসেবে কার্যক্রম শুরু করেছে। 21 জন প্রতিষ্ঠাতা সদস্য দ্বারা পরিচালিত আমার এমপি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ফেব্রুয়ারি 2017 সালে যাত্রা শুরু করে। এই সংস্থার ডিজিটাল মাধ্যম হিসেবে যাত্রা শুরু করে আমার এমপি .com ওয়েবসাইট। এই ওয়েবসাইটে সকল সংসদ সদস্যের জন্য প্রোফাইল রয়েছে। এমপি প্রোফাইলে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ফোন নাম্বার সহ যোগাযোগের সকল মাধ্যমের তথ্য সংযুক্ত থাকে। জনসাধারণ এই সাইটে সাইন আপ করে নিজ নিজ এলাকার এমপিকে তাদের এলাকার যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন। আমার এমপি অ্যাম্বাসেডর সংসদ সদস্যের কাছ থেকে উত্তর সংগ্রহ করেন এবং আমার এমপি ওয়েবসাইটের মাধ্যমে তা প্রকাশ করা হয়। ডিসেম্বর 2017 পর্যন্ত 150 জনেরও বেশি সংসদ সদস্য আমার এমপির সাথে সংযুক্ত হয়েছেন। 6000েরও বেশি স্বেচ্ছাসেবক, 160 জন অ্যাম্বাসেডর সংসদ সদস্যের সাথে জনগণের সংযোগ স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই 728টি প্রশ্ন আমার এমপির মাধ্যমে সংসদ সদস্যের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে আমার এমপির মাধ্যমে প্রকাশিত হয়েছে 321টি প্রশ্নের উত্তর। সম্ভব হয়েছে প্রত্যন্ত অঞ্চলের জনগণের সাথে সংসদ সদস্যের সংযোগ ঘটানো। 2017 সালেই আমার এমপি .com অর্জন করেছে দক্ষিণ এশিয়ার মর্যাদাসম্পন্ন অ্যাম্বিলিয়ান্ট অ্যাওয়ার্ড। এ পুরস্কার প্রাপ্তিতে আমার এমপিকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া আমার এমপি অর্জন করেছে দ্য বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড। ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি মনোনয়ন করেছে শ্রেষ্ঠ আঞ্চলিক উদ্যোগ হিসেবে। আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় সংসদ, ICT মিনিস্ট্রি ও রাজনৈতিক দলসমূহকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে জনগণের সাথে সেতুবন্ধন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছি। আমরা লক্ষ্য স্থির করেছি 2018 সালের মধ্যেই সকল সংসদ সদস্যকে আমার এমপি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের জনগণের সাথে ডিজিটাল সেতুবন্ধন গড়ে তুলব। এই কাজকে এগিয়ে নিয়ে যেতে প্রায় 20,000 স্বেচ্ছাসেবী কর্মীকে আমরা আমার এমপি প্ল্যাটফর্মে যুক্ত করব। এছাড়াও সংসদ নির্বাচনে বিজয়ী হবার মতো সম্ভাবনাময় এমপিদেরকেও এই ডিজিটাল জবাবদিহিতার কর্মযোগে সম্পৃক্ত করার জন্য আমরা কাজ করছি। এখানেই শেষ নয়, আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই কাঠামোকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত করে স্থানীয় সরকারকেও জনগণের সাথে ডিজিটাল মাধ্যমে সম্পৃক্ত করার জন্য। আমার এমপির এই সার্বিক কর্মকাণ্ডে যারা সর্বদা পাশে থেকে আমাদের সাহস আর প্রেরণা জুগিয়েছেন তাদেরকে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপনই যথেষ্ট নয়। তথাপিও আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলেরা বিমিয়াকে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আমরা আরও ধন্যবাদ জানাতে চাই হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরকে, যিনি আমার এমপিতে প্রথম উত্তর দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন। আমরা বিশেষ ধন্যবাদ জানাই বিরোধী দলীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল ও মোহাম্মদ মশিউর রহমান রাঙাকে আমার এমপির সাথে যোগ দেবার জন্য।
একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিকাঠামোই পারে উন্নত দেশ করতে। উদ্যোগ আমাদের, কিন্তু এই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব সকলের। বিস্তারিত জানতে ভিজিট করুন amrmp.com, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।